প্রত্যেকটি মানুষেরই হয়, কিন্তু লেজেন্ডসরা কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত থাকে এই পৃথিবীতে। তাদের দেহ এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তাদের করা কাজের নমুনাগুলো শতাব্দীর পর শতাব্দী জীবিত থাকে এই পৃথিবীর বুকে। তাদের নাম, তাদের গোটা জীবনটাই একটা ইন্সপিরেশন আমাদের কাছে, কারণ তারা আমাদেরকে সর্বদা ইন্সপায়ার করে তোলে তাদের অসম্ভব কিছু বিশ্বাস আর ম্যাজিক্যাল কিছু কাজ দিয়ে। তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এই পৃথিবীর বুকে, আমাদের বুকে। বিলিভ মি, তুমিও পারো এবং আমিও পারি এমন কিছু করতে, এমন কিছু করে দেখাতে। আমার ভিতরেও আছে এবং তোমার ভিতরেও আছে সেই শক্তি, সেই পাওয়ার। আমাদেরকে সেটা শুধু চিনতে হবে, সেগুলোকে জাগিয়ে তুলতে হবে। তুমি চাইলে অবশ্যই পারবে এমন কিছু করতে, যার কারণে প্রচুর মানুষ তোমাকে দেখে ইন্সপায়ার হবে। লেজেন্ডস কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত। তাদেরকে দেখে যে ইন্সপিরেশন তুমি পেয়েছো, যে সাহস তোমার ভিতরে জেগে উঠেছে, সেটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো। ওয়েক আপ, নিজের ইউনিক ট্যালেন্টকে মেলে ধরো এই পৃথিবীর সামনে। তাদের মহান আবিষ্কারগুলোর জন্য যে সুযোগগুলো তুমি পেয়েছো, সেগুলোকে কাজে লাগাও। নিজের মনে তাদের প্রতি সম্মান রেখে তুমি তোমার কাছে এগিয়ে যাও। লেজেন্ডারি, তুমিও কিছু করতে পারো, এটা বিশ্বাস রাখো। নিজের উপরে ও নিজের কাজের উপরে তুমি ভরসা রাখো। মনে রেখো, তাদের থেকে পাওয়া ইন্সপিরেশন ও তাদের থেকে পাওয়া আত্মবিশ্বাস তোমার সাথেই আছে। এমন কিছু কাজ তুমিও করতে পারো যা তোমাকে পৌঁছে দেবে সেই স্থানে। লেজেন্ডস কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত। তাদের ওয়ার্ক এথিকগুলি তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো। তুমি কি তা থেকে নয়, নিজের কাজের মাধ্যমে তোমার পরিচয় দাও। অন্যদের মতো স্রোতে ভেসে যেও না। ভিউ দ্য ওয়ার্ল্ড ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। নিজের ভাবনাগুলোকে মুক্ত করো। গ্রো আপ ইয়োর মাইন্ড। নিজের চিন্তাধারাগুলোকে স্বাধীন করো, তার সীমানাকে বাড়াও। বি রেডি, তোমাকে পৌঁছাতে হবে সেই স্থানে, সেই সর্বোচ্চ শিখরে, যেখান থেকে তুমি অ্যাচিভ করবে এক্সপিরিয়েন্স, যেখানে পৌঁছে তুমি অর্জন করবে তোমার লক্ষ্যটিকে, যেখানে পৌঁছে তুমি অ্যাচিভ করবে বিয়ন্ড সাকসেস, যেখানে পৌঁছে তুমি হয়ে উঠবে একটি ইন্সপিরেশন যারা তোমার মতো হতে চায়। লেজেন্ডস কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত। শিক্ষা নাও তাদের করা কাজ থেকে, যেগুলো করে গিয়েছে তারা তাদের সময়কালে। সেখান থেকে শেখার আছে ডিসিপ্লিন, সেখান থেকে শেখার আছে এক্সিলেন্স, সেখান থেকে শেখার আছে সেলফ রেসপেক্ট, সেখান থেকে শেখার আছে কিভাবে নিজের কাজে সততা বজায় রাখতে হয়, কিভাবে বদ্ধপরিকর হতে হয়। তাদের মতো তুমিও তোমার কাজের একটি নমুনা তৈরি করো, যার মাধ্যমে প্রচুর মানুষ অনুপ্রেরণা পাবে। আর সেই পথটি তৈরি করতে করতেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। নিজের লক্ষ্য স্থির করো, নিজেকে ডেডিকেট করো নিজের স্বপ্নের প্রতি। তুমি ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য পূরণ করে নিচ্ছ। মনে রেখো, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য না, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন। তুমি কি অ্যাচিভ করবে সেটা নির্ভর করছে তোমার হার্ডওয়ার্ক ও ডেডিকেশনের উপরে। লেজেন্ডস কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত। তারা আমাদেরকে শিখিয়েছে, যখন তুমি সম্পূর্ণভাবে তোমার কাজের প্রতি নিষ্ঠা রাখবে, যখন তুমি অস্বীকার করবে অন্যদের মতো অ্যাভারেজ লাইফ লিভ করতে, যখন তুমি তোমার 100% এই জীবনকে উৎসর্গ করবে, দেন এনিথিং ইজ পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। তাদের জীবন কাহিনী থেকে তুমি শিক্ষা নাও, তারপর নিজের জীবনে সেগুলো ফিট করো। তাদের কাজের প্রিন্সিপালগুলো থেকে তুমি শিক্ষা নাও, তারপর নিজের কাজে সেগুলো অ্যাপ্লাই করো। তাদের ডিসিপ্লিন থেকে তুমি শিক্ষা নাও, তারপর নিজেকে ডেভেলপ করো। তাদের ডেডিকেশন থেকে তুমি শিক্ষা নাও, দেন ডেডিকেট ইয়োরসেলফ টু ইয়োর ওন ড্রিম। নিজের স্বপ্নগুলোর কাছে হার মেনে নেওয়া বন্ধ করো, যেমনটা তারা করেছিল। তাদের মতো তুমিও একজন ইন্সপিরেশন হয়ে ওঠো আগামী প্রজন্মের। তারা জীবিত থাকাকালীন প্রজন্মকে অনুপ্রাণিত করে, আর সেই উদাহরণ চিরকাল বেঁচে থাকে। লেজেন্ডস নেভার ডাই, দে আর অলওয়েজ অ্যালাইভ। লেজেন্ডসরা কখনো মারা যায় না, তারা সর্বদা জীবিত।